আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমি এমন একটি হেয়ার প্যাক দেখাব যে হেয়ার প্যাক ব্যবহারে চুলের সমস্ত সমস্যায় দূর হয়ে যাবে আমাদের যাদের মাথার চুল পড়ে যাচ্ছে যাদের চুল ড্রাই এবং যাদের চুল ড্যামেজ হয়ে যাচ্ছে তারা আমার এই দেখানো ফেস প্যাকটি সপ্তাহে দুদিন ব্যবহার করে দেখতে পারো অবশ্যই উপকার পাবে। তার জন্য একটি কলা কলা যে শুধু খেতেই হয় তা কিন্তু নয়। এই কলা কিন্তু আমাদের মুখের ফেস প্যাক ব্যবহার করতেও কাজ কাজে দেয় এবং এটি আমাদের মাথা হেয়ার মাস্ক ব্যবহারেও কিন্তু ব্যবহার করা হয় আর সেরকম একটি বানানা হেয়ার মাস্ক আজ আমি দেখাবো কলার মধ্যে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন প্রচুর পরিমাণে আয়রন আছে এই কলার মধ্যে বন্ধুরা এই এই কলার আয়রন পটাশিয়াম এবং অন্য অন্য ভিটামিন যখন আমাদের চুলের গোড়ায় এই পুষ্টিটা পাবে তখন চুল এমনিতেই আমাদের সিল্কি এবং সাইনি হয়ে যাবে তার জন্য সর্বপ্রথম আমার কলাটাকে স্লাইস করে নিতে হবে এবং এই স্লাইসগুলোতে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ডার করতে হবে বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আমরা চুল সিল্কি করি চুল রিবন্ডিং করি কত কিছুই না করি চুল পড়া বন্ধ করতেও কিন্তু অনেক আমরা কেমিক্যাল ব্যবহার করে আসি কিন্তু আমরা কি জানি ন্যাচারাল কিন্তু অনেক সুস্থ থাকা যায় এই কলা আমাদের হাতের মুঠোর একটা উপাদান কম বেশি বাসায় সবাই খাওয়া দাওয়া করি এটাকে ঠিক এটাকে কিন্তু ব্যবহার করলে আমাদের চুল অনেকটা সুস্থ হয়ে ওঠে ড্যামের চুল কেউ আমরা সুস্থ করতে পারি এখন আমি এই কলাগুলোর সাথে অ্যাড করছি অয়েল ক্যাস্টার অয়েল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি ঠিক আছে এই অয়েল আমাদেরকে নতুন চুল করতে সাহায্য করে যার জন্য চুল পড়ে গেলেও এই আবার ব্যবহার করলে চুল নতুন চুল গজায় মাথায় কলার সাথে আমি নিয়ে নিচ্ছি এক অয়েল এখন আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি এই অ্যালোভেরা জেলটা আমাদের চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করবে এর আরেকটা নাম হলো ঘৃতকুমারী এই ঘৃতকুমারী কিন্তু অনেক আগে থেকে আমাদের চুলের এবং মুখের জন্য থেকে ব্যবহার হয়ে আসছে সর্বশেষ যেটা হচ্ছে মধু হানি এই মধু আমাদের চুলকে গোড়া মজবুত করে এবং চুলে এনে দেয় শাইনি রূপ এটা আমাদের ড্রাই চুলকেও কিন্তু অয়েলি একটি ভাব এনে দিতেও সাহায্য করে এই কলার মধ্যেও কিন্তু একটা ন্যাচারাল অয়েল আছে মধুর মধ্যে একটা ন্যাচারাল অয়েলি ভাব আছে এই দুটোই কিন্তু আমাদের চুলের জন্য খুবই দরকারি একটি উপাদান এখন আমি এই সবগুলো উপাদান একত্রে করে নিয়ে এগুলোকে করে নিয়ে এখন মাথায় অ্যাপ্লাই করতে কিন্তু বন্ধুরা কোনো সমস্যা হবে না একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এটাকে হাতের তালুতে নিয়ে তোমাদের সমস্ত মাথায় একদম scalp থেকে শুরু করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত গোড়া থেকে আগা পর্যন্ত পুরোটাই সুন্দর করে লাগিয়ে রাখ এক ঘন্টা লাগিয়ে রাখার পরে ভালো কোন শ্যাম্পু করে ধুয়ে ফেলো বন্ধুরা এটাকে এই বানানা হেয়ার প্যাক কিন্তু ডিপ ক্লিনজিং হিসেবেও কাজ করবে তোমাদের চুলের কন্ডিশনিংও ঠিক রাখবে বন্ধুরা এই হেয়ার সপ্তাহে তোমরা একবার ব্যবহার করে দেখো তোলে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিবে বন্ধুরা তোমাদের লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে যেন আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যারা আমার আমার পুরাতন বন্ধু যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আবার কোনো নতুন রেমিডি নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ